তোমার আপা ফোন করেছিলেন, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, তুমি কল ব্যাক করতে বলেছে। আপার কোনো কাজ না থাকলে আমাকে ফোন ফোন করে সারা দিন কি হলো না হলো এগুলো বলবে, সবার কথা বলা শেষ হলে বুয়াদের নিয়ে শুরু করে। জানেন মা, আপার ম্যাক্সিমাম কথার 80% হলো কমপ্লেন সবাইকে নিয়ে। আচ্ছা, বোনের সাথে তো বোন মন খুলে কথা বলে, তাই না? আমারও কিন্তু কমপ্লেন আছে। তোমার বোনকে আমি জানাবো তুমি খেতে চাও না, সেই কমপ্লেন। মাত্র এক কাপ চা দুটো বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট হয় কখনো? মা, আপাকে আপনি এই জাতীয় কমপ্লেন করে কোনো সুবিধা পাবেন না। আপনি যদি কারো নামে ক্রিটিসাইজ করেন, এই যেমন ধরেন রাহেলা বুয়া, রাহেলা বুয়াকে নিয়ে যদি আপনি বলেন বুয়া দেরি করে আসে, রান্নাবান্না ঠিক মতন পারে না, কোথায় কোথায় খালি মিথ্যা কথা বলে, তাহলে দেখবেন এই বুয়াকে নিয়ে আপনার সাথে কমপক্ষে 1 ঘন্টা কথা চালিয়ে যাবে। ভীষণ দুষ্টু মেয়ে তো তুমি। সত্যি বলছি মা, আমি আর আমার ওই যে বড় বোনের মেয়ে আছে না সোহা, আমরা দুজন মিলে ভীষণ মজা করি মা। শুনেন মা, আপনি যদি বড় আপার সাথে শুধু একবার কোনো পজিটিভ কথা বলেন, তাহলে আপা আপনার সাথে কথা বলবে 5 মিনিট। আর যদি কাউকে নিয়ে একবার কোনো ক্রিটিসাইজ করেন, তাহলে কথা বলবে কমপক্ষে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা। বোনকে নিয়ে এভাবে কথা বলতে হয় না হিয়া। মা সত্যি বলছি, আপনার ছেলেও তো জানে। এখন ফোন করো মা। বড় আপাকে এখন ফোন করলে কিছুতেই ফোন রাখতে চাইবে না। বড় আপার এখন কোনো কাজ নেই তো, এখন সবাইকে ফোন করবে, মাকে ফোন করবে, আমাকে, বড় ভাবি, আর ফোন করে সবার নামে কমপ্লেন করবে। উফ মা, কমপ্লেন আর কমপ্লেন, তার থেকে ভালো মা আপনার সাথে গল্প করি মা। পাগল মেয়ে, এমন মেয়ে আর দেখিনি। জানো মা, তুমি এ বাড়িতে আসার আগে আমি প্রায় একা থাকতাম। রাবি তো ভীষণ ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত একেবারেই একা। সফি অস্ট্রেলিয়া যাওয়ার পর আরও একা হয়ে গেলাম, একেবারেই হাঁপিয়ে উঠেছিল। এখন তোমাকে পাওয়ার পর সফি আর রাফির কথা আবার একেবারেই মনে পড়ে না। তুই তো আমার বোন আরে মা, তুই আমার মেয়ে। ভাবি কি ভেড়া মাংস খাইবো? কি বললি? এই যে লিখছেন যে আলু। এই তোকে পড়তে হবে না, তুই এটা বড় ভাবিকে দিবি, বড় ভাবি সব বুঝতে পারবে। তুই রাখ। ছোটো ভাই রাগ করেন না, ছোটো ভাবি ভেড়া মাংস খাইব কেন? পেয়ারা, এত কথা যেন তোর কি দরকার? আমি ভেড়া মাংস কাটতে পারুম না, ইস আমার ঘেন্না লাগে। ঘেন্না লাগে? হ, তোকে ভেড়া মাংস কে কাটতে বলেছে? খালাম মাঝে ছোটো ভাবি রে কেন পাগল কয়, এতদিন পরে বুঝতে পারলাম। কি বললি? ছোটো ভাই রাগ করেন না, আপনার পায়ে ধরি, আমি টাকার লিস্ট রাখতে পারুম না। মহা ঝামেলা। এই বাজার করবে ভাবি, তোকে কে বাজার করতে বলেছে? ভাবির হাতে টাকা থাকে আর আমার হাতে থাকে সওদা, এই ভেড়ার মাংস কান দিলোয়া আমি বাজারে ঘুরতে পারুম না। ছোটো ভাই, আমি তোকে ভেড়ার মাংস কিনতে বলি, এটা একটা সবজি, নাম অ্যালোভেরা, এটা দিয়ে জুস বানানো হয়, নাবিলা সেই জুস খাবে, নাবিলা এই জুস খেয়ে স্লিম থাকে, যারা মোটা তারা অ্যালোভেরার জুস খেয়ে চিকন হয়। ও এই কথা, ছোটো ভাই ভেড়ার মাংসের জুস কেমন? একটু ঢ্যাঁড়সের মতো, ইসবগুল সেই ধরনের। ও বুঝতে পারছি, বেসাদের জুস। কিন্তু ছোটো ভাই, ছোটো ভাবি তো মোটা না, হ্যাঁ কেলিগার পিসলায় বেসাদের জুস খাইব? পেয়ারা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আর তুই হাজার রকমের প্রশ্ন করছিস। ভাবিকে বলবি এই লিস্ট অনুযায়ী বাজার করতে, লিস্টের একটা জিনিসও যেন বাদ না যায়। মানুষে খায় কমলার জুস, আমের জুস, আর পাগলে খায় পেয়ারার জুস।
নেইল পলিশ দেওয়ার উসিলায় মানে আমাকে দিয়ে খাওয়ানো হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে তোমার? না 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 কষ্ট হবে কেন? রোজ বলতেছো? না বলছি মানে মানে সবসময় তুমি আমাকে খাইয়ে দাও কষ্ট করে সে কথাটা ভাবছিল কথাটা ঘোরানো হচ্ছে না কথা ঘোরানো হচ্ছে কিনা সেটা জানি না তবে এতটুকু জানি যে আমি আমার বউকে ভীষণ ভালোবাসি আর আমি যে তোমাকে ভালোবাসি সেটা শুনতে চাও সেটা তুমি জানি কিন্তু শুনতে ভালো লাগবে কিন্তু হ্যালো বলো কে আমি হেল্প পলিশ লাগাচ্ছি বড় আপার খাবার পড়তেছে না বুঝলি তো বড় আপার সাথে কথা বলা মানে মিনিমাম হাফ অ্যান আওয়ার প্লিজ আমাকে রক্ষা করো ইয়া মোবাইলটা কাটছে প্লিজ রিসিভ করো শুনি ফোনটা বাজো আপার এত ধৈর্য নেই আপা অটোমেটিক কেটে দেবে কোভিড হয়ে গেছে সেলুট আপার সাথে কিভাবে যে দুইটা যুগ পার করে দিল শুধু পার করেনি বড় আপার সব অন্যায় অত্যাচার সব কিছু সহ্য করেছে বুঝছো না মা বড় আপাকে নিয়ে কথা বলছিল আসুন বসেন মা আই আরে কি আশ্চর্য ওর বড় বোন তোর গুরুজন ওকে নিয়ে হাসাহাসি করা তো ঠিক না বাবা এই যে কান ধরছি মা আর হাসাহাসি করো মা রাফি কিন্তু হাসাহাসি করছিল না আমি হাসছিলাম মা মা কেন তুমি তোমার বোনকে নিয়ে কথা বলো সে তার মতো আছে মা হতে পারে রাবে আপা আমার বড় বোন কিন্তু সে ভীষণ ডমিনেটিং যা বলবে তাই করতেই হবে একবার ভেবে দেখেন তো মা আমার দুলা ভাই ভাগ্নে ভাগনা ভাগ্নে বউ এদের অবস্থা কি সবাই জিউজুর জিউজুর বলিস কি হ্যাঁ মা আপনার ছেলে ঠিকই বলেছে হ্যাঁ এখন বলো দুপুরে কি খাবে চিতল মাছের কোপ্তা চিতল মাছের কোপ্তা বাসা যে চিতল মাছ নেই এখন কি হবে কিছু মনে করো না হিয়া মা চিতল মাছ যখন নেই ভেটকি মাছের কোপ্তা করে দাও ভেটকি মাছের কোপ্তা ভেটকি মাছের কোপ্তা আমরা না হলে আরেকদিন চিতল মাছের কোপ্তা খাবো রাফি তুই বাজারে যে চিতল মাছ কিনে পাঠিয়ে দে আমি বৌমাকে চিতল মাছের কোপ্তা বানিয়ে খাওয়াবো ভেটকি মাছের কোপ্তা তো আমি এই প্রথম শুনলাম মা আপনার ছেলে আপনার সাথে দুষ্টুমি করেছে আপনার কষ্ট করতে হবে না মা ওরে পাজি কোথাকার একদম চল ভেতরে চল ওরা কথা বলতে থাকার দরকার নেই আর উঠে অসীম ধৈর্যের স্যার আপনার কাছে একজন লোক আসছে বসতে বলো আমি এখন ব্যস্ত হচ্ছি পরে ডাকো স্যার লোকটা আপনাকে ডাকে বলে লোকটা আপনাকে ডাকে স্যার এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে তোর সঙ্গে একটু দেখা করে যাই বড় ভাই তোকে কতবার বলেছি তুই এভাবে অফিসে আসবি না তবু কেন আসিস ঠিক আছে আর আসবো না
বলে দিলি, ঠিক আছে আর আসবো না, একটু পরে তো আবার ভুলে যাবি, এখন যা প্লিজ। আমার টাকাটার কী করলি? তোর টাকাটা নিয়ে বাসে কথা বলি, এখন যা প্লিজ, আমি অনেক ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো করে মুছিস। আসতে হবে। আমি খাবো ফ্রাইড চিকেন, আর ও খাবে ফ্রেঞ্চ ফ্রাই। খেতে চাচ্ছি। আমু, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো না? পেয়ারা, ওদেরকে ডিম ভেজে ভাত দে। বিকেল বেলা কেউ ভাত খায় নাকি? আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খাবো। তুমি কথা বলছো না কেন আমু? ভাবি, রায়া তা লাবণ্য তো ভাত খাইবো না। যা, ওরা যা খেতে চায় এনে দে। হায় হায়, আমি কেমনে খাবো? চিকেন ফ্রাই কিনতে তো মেলা টাকা লাগে, আমার কাছে তো অত টাকা নাই। ভাবি, আমি বা এত টাকা কোথায় পাবো? ভাবি, আলু ভাজা দিই ফেরেন্স ফ্রাই, আলু কাইটা লেবু রসটা মা খাইয়া ডুবা দিলে ভাজা দিই। আমি আলু ভাজা খাবো। আমিও খাবো। ডুবা তেলে সুন্দর করে ভাজা দিব, মসমস হইব, তেলের শ্রাদ্ধ হবে। তারপর ইলোরার কাছে আমার জবাবদিহি করতে হবে, ভুলে গেছিস? যা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি বেঁধে ওদেরকে খেতে দে। যাও যাও। ছোট চাচির মতো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ফ্রাইড চিকেন খাবে। আমারে কেন বলিস? তোদের বাপকে বলতে পারিস না? বাপ কিনে দিবে। এই কি রে, তোকে এতক্ষণ ধরে ট্রাই করছি, ফোন ধরিস না কেন? হ্যাঁ আপা, নাস্তা করছিলাম আপা। আচ্ছা শোন, একটা মানুষ বেকার, অলস, অকর্মণ্য যাই হোক, তাকে তো আর ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, তাই না? কি হয়েছে আপা? আরিফের কথা বলছি আর কি। কি হয়েছে বড় ভাইয়ার? না সেরকম কিছু হয়নি, কিন্তু তুই দেখ, আমার আর দুই ভাইয়ের মতো শিক্ষিত না বলে ওকে তো আমরা ইগনোর করতে পারি না, তাই না? আপা, আমি আসলে তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো? ও, আমি বলছি যে আসিফ, আবিদ, ওরা পড়ালেখা করে ভালো চাকরি করছে, আয় রোজগার করছে, ওয়েল এস্টাবলিশড, কিন্তু সে তুলনায় তো আরিফ কিছু করতে পারেনি। তাই বলে কি ওকে আমরা ছোট করে দেখবো বল? ওর বউ বাচ্চাদেরকে অবহেলা করব, সেটা ঠিক হবে? এবার বুঝতে পেরেছি আপা। মালিহা ফোন করেছিল, ওই কান্নাকাটি করছিল, এসব বিষয়ে তোর সাথে কথা বলতে ফোন করেছে। ওকে আপা, আমি তোমার বাসায় এসে তোমার সব কথা মনোযোগ সহকারে শুনবো। হ্যাঁ আপা, এখন রাখি আপা। হ্যাঁ ওকে, বাই, দেখা হবে। কি ব্যাপার, কথার মাঝখানে ফোন কেটে দিল? তাহলে কি হিয়া টাকার কথা রাগ করলো, আমাকে অ্যাভয়েড করলো? হ্যালো। হ্যাঁ, তোমরা তো বাবা টাকা পয়সা আর কোনো জোগাড় যন্ত্র করলা না, ও তো বড় ভাই, লজ্জায় কিছু বলতেও পারতেছে না। মা, টাকা চেয়েছো টাকা দেবো, কিন্তু লজ্জার কথা বললে সেটা আমি মানতে পারছি না। কেন মানতে পারবে না কেন? কারণ বড় ভাইয়া যদি লজ্জা পেত তাহলে বারবার ব্যবসার নাম করে টাকা নিতে চাইত না। লজ্জা সে ঠিকই পায়, কিন্তু হাত না পাইতে তো সে পারে না, চাতকের মতো সে চাইয়া থাকে। আম্মা, তুমি বড় ভাইকে একটু বেশি ভালোবাসো, আদর করো, তাই তার জন্য তুমি টাকা দিচ্ছ। আমাদের কথা একবারও ভাবছো না? আমরা যে কষ্ট করি, খেটে খাচ্ছি, কই বড় ভাই তো সেটা করছে না। মেজো বৌমা কিন্তু আরিফের দুই চোখে দেখতে পারে না। তা আমি একটা কথা বলি, ভাই রে কিন্তু বউয়ের কাছে ছোট করো না। মা, তুমি এটা ভুল বললে, ইলোরা সবসময় বড় ভাইকে শ্রদ্ধা করে, ভালোবাসে, শুধু তার আলসেমিটাকে অপছন্দ করে। বড় ভাইয়ের যে স্বভাব, সে স্বভাবটাকে সে অপছন্দ করে। বড়
হয় যে ব্যবসার নামে টাকা নিয়ে নষ্ট করে সেখানেই তার আপত্তি থাক শোনো তুমি আর বড় ভাইয়ের দোষের দোষ মনে করো না আর ছোটদের বড় ভাইদের দোষ ধরতে হয় না আম্মা আমি এখন রাখি রাখো অফিসে গেছো অফিসের কাজ করতে এইটা তো আমি বুঝি কিন্তু কি করব বলো আমি তো না বললেও পারি না তাই ফোনে তোমাদেরকে বিরক্ত করি জি সকাল সকাল উঠে নাস্তাটা তৈরি করে ফেললে তোমার হাতে নাস্তা খেয়ে আবির অফিসে গেল আর যেহেতু ওর জন্য তৈরি করছোই একটু কষ্ট করে আমাদের জন্য তৈরি করলে আর দুপুর বেলাটা তুমি তোমার মতো করে রান্নাটা গুছিয়ে ফেলো মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যা খেতে চাও সেটাই রান্না করো নেহা তো ডায়েট করছো তো তেমন কিছু খায় না আর তুমি খাবার পচিতে থাকবে সেটা আমার আর সোহার হয়ে যাবে তবে ঝামেলাটা হচ্ছে রাতে রান্না ধরো তোমার শ্বশুর অফিস থেকে ফিরবে আবিরও টায়ার্ড থাকবে তখন তো ভালো কিছু রান্না করতে হবে অবশ্য তোমার একটু কষ্ট হয়ে যাবে তুমি চাইলে অবশ্যই আমি তোমাকে হেল্প করতে পারি কিন্তু লামিয়া তুমি তো ছাত্রীও না বা চাকরিও করো না